বলো কি? নিজের চোখে আমি কিছু দেখিনি, তবে সাগরের বাড়িতে যে মেয়েটি কাজ করে ও দেখেছে, আর তুহিন কাকা দেখেছে। তুহিন কাকা দেখেছে? হ্যাঁ, তুহিন কাকা সাগরের বাড়িতে গিয়েছিল, কিন্তু সাগর বাড়ির দরজা একদম খোলেনি। সাগর তো সেরকম ছেলে নয়। আমি তো তাই বলছি, বউয়ের সঙ্গে বনিবনা একটু কম, কিন্তু তাই বলে বাইরে কাজ করার ছেলে তো সাগর নয়। আচ্ছা, ওই সাগরের বাড়িতে যাতায়াত কাদের আছে বলুন তো দেখি, তাহলে অন্তত তাদের কাউকে পাঠিয়ে খবর নেওয়া যেতে পারবে। ওই তো পল্টুদাকে বলে দেখো না। ও পল্টুদা, কি তুমি তো সাগরের বাড়িতে যাও, একটু যাবে? কেন? তুই এলি তো দাদু কোথায়? আমাকে হাবা বলবে না তো? আমার নাম তো হাবু, আমার দাদু হাবু বলেই ডাকে। আর জানো দাদা, ওখানে না ওই বটগাছের তলায় একটা অচেনা লোক আমাকে বললে কি যে একটা খবর দিতে পারবি। কি খবর? মাঠের ধারে না একটা প্লেন ভেঙে পড়েছে, কেউ বেঁচে নেই, দু একটা লাশও পাওয়া যাচ্ছে না। মনে হয় আমার মনে হয় তুই এবার থাম। মনে হয় একটা একটা কথা বলবো দাদা। বল। ওরা বলছে যে কোনো জীবন্ত মানুষের যদি খবর দিতে পারি তাহলে 1,000 টাকা দেবে ওরা। তোমার 50 আর আমার 50 হয়ে যাবে। এই যা তো, যা এখানে যা। যাচ্ছি দাদু, যাচ্ছি। দাদু, এই শোন, দাদু বললি কেন? হাবা যদি হাবু হয় দাদা তাহলে দাদু। সবসময় খালি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো। কি হলো? একদম আমার দিকে নজর দাও না। কেন, কি হয়েছে? আমার মাথা যন্ত্রণা করছে। আবার যন্ত্রণা করছে? জানি না কি ব্যাপার বলো তো। আবার হ্যালো, কে? হ্যালো, আমি মিতা কথা বলছি। তুমি? এক মিনিট। হ্যাঁ বলো, কি খবর? ভালোভাবে পৌঁছেছ তো? শোনো, আমরা এখন সিমলায় আছি। কোথায়? সিমলায় আছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকা কোথায় পেলে তুমি? আমি কিন্তু ব্যাংক থেকে টাকা তুলেছি। টাকা তুলেছো ব্যাংক থেকে? কত টাকা? স্টেট ব্যাংক থেকে 20,000 টাকা তুলেছি। 20,000 টাকা? আচ্ছা আচ্ছা। ও, ওখান থেকে তুমি কুলু মানালি যা? আচ্ছা ঠিক আছে। তুমি ভালো আছো তো? ও হ্যাঁ, আমি ভালো আছি। শপিং করতে হবে তো? তোমার শরীর টরীর ভালো তো? হ্যাঁ হ্যাঁ, শরীরের প্রতি নজর রেখো, মার্কেটিংটা ভালো করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কুলু মানালি ঘুরে এসে তারপর আমার খবর নিও। আচ্ছা রাখছি, বিল উঠে যাচ্ছে। কি বললে? ফোনের বিল উঠে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তারপরেই কথা হবে। ওকে আচ্ছা, বাই। ছাড়ি। হ্যাঁ আচ্ছা, ওকে। ওটা কার ফোন ছিল? কার ফোন ছিল ওটা? ওটা আমার এক বান্ধবী। বান্ধবী? তবে যে তুমি বললে আমি ছাড়া তোমার আর কেউ নেই, মিথ্যাবাদী! তুমি একজন মিথ্যাবাদী! ছি, তুমি একজন মিথ্যাবাদী! দই আনতে বললো? বললাম তো, হ্যাঁ। অত দই যখন আনতে বলেছে, বাড়িতে নিশ্চয়ই কেউ আছে। আর তুমি কি কাউকে দেখেছো? বললাম তো, কালো রঙের একটা ম্যাক্সি দেখেছি। ও হ্যাঁ, দইয়ের পয়সাটা যখন আনতে গিয়েছিল তখন একটা মেয়ে ছেলে গলা শুনতে পেলাম। আচ্ছা যাও, তুমি এখন যাও। তবে আসবো? হ্যাঁ। তোমার একটা আছে তবুও। আচ্ছা একটা কাজ করলে হয় না, পুলিশে খবর দিলে কেমন হয়? পুলিশে খবর? ভাবা যেতে পারে।
তুহিন কাকার কাছে সংবাদ পেলাম ওই বাড়িতে অসামাজিক কাজকর্ম হচ্ছে, তাই স্যার আপনাকে। আপনি দেখেছেন এইসব কাজ কি কেউ দেখিয়ে করে? তবে হ্যাঁ, একটা কিছু হচ্ছে। আসলে স্যার আইন তো আর আমরা নিজেদের হাতে নিতে পারি না, সমাজের আমাদের একটা সম্মান আছে, কালচার আছে, তাই স্যার আপনাকে। ঠিক আছে ঠিক আছে, চলুন। হ্যাঁ চলুন। আপনি ঠিক দেখেছেন তো তুহিন কাকা? আরে হ্যাঁ রে বাবা, আমার তো একবারে শকুনের চোখ, শকুনের চোখ তো ভাগাড়ে থাকবেই। পাড়ার ভেতরে দিনের বেলায় মেয়েকে নিয়ে, ছি 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 ছি, তারপরে আবার বিবাহিত। হ্যাঁ না, এ আমরা সহ্য করব না। সমাজে আমাদের একটা সম্মান আছে, কালচার আছে, স্যার আপনাকে এর একটা বিহিত করতেই হবে। প্রমাণ পেলেই বিহিত করবই। আর শুনুন, হ্যাঁ এইটা যদি সত্যি না হয় তাহলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। বাঁশ কেন ঝাড়ে, আমার কি দোষ? ওরে ওই মেয়েটা কোথায় গেল? ওরে লক্ষ্মী লক্ষ্মী, এদিকে না, কি দেখেছিস বল না। কি দেখেছো? আমি দেখেছি একটা মেয়ে ছেলেকে শুয়ে থাকতে। তুমি ওই ঘরে কি করতে যাও? বারে আমি কাজ করি। আচ্ছা কি দেখেছো? ওই তো, সবাই উদ্ধার কার্যে ব্যস্ত, এমন সুযোগে তুমি ছি 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 ছি। সাগর দা, খুব তো ডুবে ডুবে জল খেলে শিবের বাবাও টের পেলো না। আগে আমার কথাটা একটু শুনুন। হ্যাঁ তোমার কথাটা কি শুনবো, তোমার কেচ্ছা কেলিঙ্কারি কথা তুমি বড়াই করে শোনাবে, আর সেইটাই আমাদের শুনতে হবে। আপনারা চুপ করুন তো, আমাকে ইনভেস্টিগেশন করতে দিন। আচ্ছা আপনি সাগরবাবু? আগে হ্যাঁ শুনুন, আপনার প্রতিবেশীদের অভিযোগ যে আপনি একজন মেয়েকে আপনার ঘরের মধ্যে লুকিয়ে রেখেছেন, তাই আমরা সার্চ করবো। যদি সার্চ করতে না দিই? কেন সার্চ করতে দেবে না কেন? দেখলেন তো স্যার, লুকিয়ে রাখিনি। ওরে বাবা, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। তাপস, ওর মিষ্টি কথায় ভুলো না, জোর করে ঢুকে বলো। আরে কি হচ্ছে রে সব? আরে আরে ঘুরতে ঘুরতে দিব্যি একজন সুস্থ মেয়েকে অসুস্থ বলে চালিয়ে দিচ্ছ? ও আপনার কে হয়? আমার মানে আমার, দেখলেন স্যার ও বলতে পারছে না। আমি ছেড়ে দেবো, জাস্ট ইনকোয়ারি। আমি ওকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। এই যে আপনারা ওকে একটু ধরুন তো। নাও যাবে না, কিছুতেই যাবে না। ছাড়ো আমায়, ছাড়ো বলছি। রজনী 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 রজনী, কেন আপনি এরকম করছেন? কি ব্যাপার? অমিত অমিত, তুই আমাকে বাঁচাও। অমিত অফিসার, কি হয়েছে? প্রতিবেশীরা বলছে উনি ওই ভদ্রমহিলাকে আটকে রেখেছে। ভুল বলছে, ভুল। হ্যাঁ, যেদিন প্লেনটা ক্র্যাশ হয়।
স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে, নিজেকে চিনতে পারছে না। আই সি, তাহলে এখন উপায়? অপেক্ষা করতে হবে, ওর মেমোরি ফিরে এলে তারপরে যা করার করতে হবে। মেমোরি যদি ফিরে আসে এখনকার কথা মনে থাকবে তো? না থাকাটাই স্বাভাবিক। ও, আপনি এসে গেছেন, ভালো হয়েছে। আমি এক্ষুনি ফোন করেছিলাম বাপিকে, বাপি এক্ষুনি এসে যাবে। বাপি মানে? বাপি মানে মাই ফাদার, ডিফেন্স মিনিস্টার, মিস্টার মহেশ দেবনাথ। ডিফেন্স মিনিস্টার আপনার বাবা? তিনি তো এখন যাই, পূজাটা করিনি, ত্রিসন্ধ্যা আমনিক না করে তো আর জলগ্রহণ করি না। ও তাপস, চলো জয় মাধব, জয় মাধব। আচ্ছা, আমি এখানে কি করে এলাম? আমি তো দমদম থেকে ফ্লাইটে করে মুম্বাই যাচ্ছিলাম, সেখান থেকে কানাডা। হঠাৎ প্লেনটা ক্র্যাশ হলো, তারপর না আমার আর কিছু মনে নেই। আমার বন্ধু সাগর আপনাকে রেস্কিউ করে, ও না থাকলে কিন্তু আপনাকে বাঁচানো সম্ভব হতো না। থ্যাংকস। কি যেন নাম বললেন? সাগর। তুমি আমায় চিনতে পারছো না রজনী? রজনী? হু ইজ শি? আই এম তিতাস। কখনো ফিরে পাবো এই আশা ছিল না। তোর মা ঠাকুর ঘরে হত্যে দিয়ে বসে আছে। চল চল বাড়ি চল। ও অফিসার, আপনি কখন খবর পেলেন? আজ সকালে ওই ভদ্রলোক মিস্টার সাগর, উনি বাঁচিয়েছেন। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তুমি আমাদের কাছে ভগবান। মানুষ কখনো ভগবান হয় না, আমি পেরেছি এটাই যথেষ্ট, যা হারাচ্ছি সেটাও অনেক। আচ্ছা ধরো এমন একদিন এলো তুমি আমায় চিনতে পারলে না। চিনতে পারবো না? ধরো যদি চিনতে না পারো। এইসব কথা তুমি কেন বলছো? এইসব কথা তুমি আমার কাছে বলো না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যদি কোনোদিন চলে যেতে চাই তুমি আমাকে জোর করে ধরবে।